হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে আবার আমি তোমাদের সামনে এসেছি, কিন্তু যাই হোক আমি পারি না, সময়ের অভাবে হয়ে ওঠে, ওই জন্য যাই হোক তাও চলছে। দুজনের মধ্যে এখন এক জায়গায় যাব, আমরা একটা নিমন্ত্রণ আছে হাবড়ার দিকে, তো সেখানে যাব। আমার দিদির মেয়ের আজকে জন্মদিন, তার আজকে 4 বছর পূর্ণ হয়, 5 বছরে সে পা দেবে। সেই উপলক্ষে আজকে সে একটু ছোটো করে একটা নিজেদের মধ্যে একটা আয়োজন রেখেছে। তা যাই হোক না কেন, আমরা সেখানে যাবো, তোমাদেরকে তোমার সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। আবু তোমাকে দেখানোর দরকার নেই, আজকে আমাকে দেখুক সবাই। হ্যাঁ, একদম হ্যাঁ, ভালো লাগছে। তো রেডি শেডি হয়ে বাইরে চলে এসেছি, ওখানে এখন দাঁড়িয়ে আছি। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে আসি, পুরো বার্থডে সেলিব্রেশনটাও তোমাদের সাথে তুলে ধরি। এই যে আমার মাম্পি দিদি ভাই, খয়েরি কালারের শাড়ি পরা দিদি ভাইয়ের মেয়ের বার্থডে। আমার জন্য বাচ্চাদের সামনে দাঁড়াস না। যাই হোক, ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত ছিল, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে আমি একটু পিছনেই ছিলাম, সবার সামনে আর যাওয়া মানে ইচ্ছা করেই যায়নি, কারণ ওই যে ফোম টোম ওগুলো ইউজ করবে তো চুলে লাগবে, তার জন্য আর কি একটু পিছনেই ছিলাম। যেহেতু এবার সব কমপ্লিট, তো এবার চলে এসেছি সামনে। আর এই যে দাদা ভাই দিদি ভাইয়ের মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে বেবি, তো ভয়েসটা ডিলিট করে আবার নিউ দিলাম। ম্যাক্সিমাম ভয়েস এই আমাকে ডিলিট করে আবার নতুন বসাতে হয়েছে। এটা আমার মামা আর এটা আমার মাসিমণি। তো যাই হোক, ভালোই হলো বার্থডে সেলিব্রেশনটা, তো ভালো এনজয় করলাম, ভিডিও করলাম তোমাদের জন্য। তো তারপর নিজেদের মতো করে একটু টাইম বের করে নিয়ে ফ্রেশ হওয়ার পর চাটা খেয়ে এই যে চলে এসেছি একটু রিলস বানাতে, এবার দুইজন একটু ঢং করব। তো যাই হোক, রিলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো। কি গান ভুলে গেছে, আমি যে একটু বলবো, গানটা ভুলে গেছি।
যাই হোক, খাওয়া দাওয়ার পর শুতে যাবো সেই মুহূর্তে, যাই হোক অল টাইম তো গান চলছে, দেখি বাইরের দিকে আবার ডান্স শুরু হয়ে গেছে, তো যাই হোক একটু ভিডিও করে নিয়েছি, আর ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসি, বেশ দারুণ কিন্তু।